गाइस आज के अपने सामने एक नतून रेसिपी नहीं आसछि जेटा हे चिकेन रोस्ट प्रथम स्टार्ट कर प्रथम चिकेनटाके भालो करे धुए रेखे दिए धोवार पर एबार चिकेनटार गाए जाते बेशि जल ना थाके सेइजोन्नो आमी एकटा न्यापकिन निये चिकेनटाके सुंदर करे आगे एटाके जलटाके शुकनो करे नेब जाते गाए जलटा ना थाके कारण जल थाकले मशलार साथे जलटा मिशे मशलाटा चिकेनेर गाए भालो करे लागे ना तो आमी एटाके जतटा पारछि जतटा सम्भव ततटा आमी एटाके शुकनो करे नेब पेपर दिए होक बा आपनार कोनो नैपकिन दिए होक बा हैंडकरचिफ दिए होक जेटा दिए होक आपनी सुंदर करे चिकेनटाके जतटा पारबेन जलटाके शुकिये नेबेन एदिक करे होक एदिक करे सब दिक थेके এবার আমি চিকেনটাকে পুরো শুকনো করে নিয়েছি এরপরে আমি এটাকে কাটিং করব যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢোকে তো ছুরি দিয়ে যতটা পারবেন সুন্দর করে চিকেনটাকে কাটিং করবেন যাতে চিকেনটা নরম থাকে আর চিকেনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় তো সেটা আপনারা যতটা আপনাদের দ্বারা সম্ভব একটা সুন্দর ছুরি দিয়ে আপনারা এটাকে কাটতে পারেন সব জায়গাগুলোতে একটু কেটে কেটে দেবেন যাতে খুব সুন্দর করে জিনিসটা রোস্টটা আর সুন্দর করে মশলাটা ঢোকে দু সাইডটা উল্টে পাল্টে কাটবেন চিকেনটা তবে চেষ্টা করবেন একটু ছোটো সাইজের মুরগি নেওয়া আমার আজকে বাজারে ছোটো সাইজের মুরগি ছিল না তাই বড় মুরগি নিয়ে এসেছি কিন্তু ছোটো সাইজটা হলে জিনিসটা আরও টেস্টি হবে এইভাবে আপনারা এটাকে সুন্দর করে কেটে নেবেন ছুরি দিয়ে এবার এটা একটা পাত্রের মধ্যে নিয়ে একটু ভিনিগার হাতে নেবেন একটু হাতে করে ভিনিগার নিয়ে এইভাবে একটু একটু ভিনিগারটা মাখিয়ে দেবেন যাতে জিনিসটা আরও বেশি নরম এবং তুলতুলে হয়ে যায় সুন্দর করে মাখিয়ে নেবেন বেশি ভিনিগার দেবেন না তাহলে টক হয়ে যাবে আরও জল জলের ব্যাপারটা আবার দাঁড়িয়ে যাবে অনেক কষ্ট করে এটাকে শুকানো হয় সেই জন্য সুন্দর করে একটু ভিনিগার লাগিয়ে নেবেন যাতে জিনিসটা নরম তুলতুলে হয়ে থাকে আমি সময়ের কারণের জন্যে আগে থেকেই একটা ম্যারিনেশন তৈরি করে রেখেছিলাম কারণ এটা করতে অনেকটা সময় লাগে তা সত্ত্বেও আমি আপনাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লেগেছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটা বাটিতে রসুন নেবেন জিরে গুঁড়ো নেবেন আদা নেবেন চাট মশলা নেবেন হলুদ নেবেন দই নেবেন পেঁয়াজ বাটা নেবেন আর লঙ্কা গুঁড়ো নেবেন নিয়ে এটা আমি আপনাদের জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম পরিমাণটা আপনাদের চিকেন অনুযায়ী হবে আর তার সাথে একটু তেল নেবেন নিয়ে এইটাকে সুন্দর করে ভালো করে ফেটিয়ে নেবেন আর আপনাদের কাছে যদি চিকেন তন্দুরি মশলা থাকে সেটাও আপনারা দিতে পারেন এবং এরপরে আপনারা ধনে পাতা বাটা পুদিনা পাতা বাটা যার বাড়িতে যেটা থাকবে মোটামুটি আপনারা সেগুলো পেস্ট করেও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এগুলো দিয়েই করলাম এই দেখুন এরপরে মিশ্রণটা এরম তৈরি হবে আর অবশেষে একটু তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে কিছুক্ষণ এই মিশ্রণটাও আপনি প্রায় আধ ঘন্টা মতন করে রেখে দেবেন তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে বসে যায় আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন একদম সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে গেছে তখন বুঝবেন মিশ্রণটা রেডি এবার এই মিশ্রণটা আমি চিকেনের গায়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি এবার এইটা দিয়ে আপনি চিকেনটাকে এবং সুন্দর করে ম্যারিনেশন করে নেবেন এবং যতটা পারবেন এটাকে সুন্দর করে ম্যারিনেশন করে আট ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবেন আট ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে ঘন্টা ধরে আমি চিকেনটাকে ফ্রিজে ম্যারিনেশন করে রাখার পর এক ঘন্টা আমি বাইরে রেখে দিয়েছিলাম যাতে নর্মাল টেম্পারেচার আসে এবার আমি আবার রেসিপিটাকে নতুন করে স্টার্ট করছি প্রথমে চিকেনের এই লেগটাকে ভালো করে ধরে এটাকে বেঁধে দিতে হবে না হলে লেগটা আপনার অনেকটা জায়গা ছড়িয়ে যাবে এটাকে ভালো করে ধরে নিয়ে প্রথমে বেঁধে নিতে হবে সুন্দর করে টাইট করে একটা শক্ত দড়ি দিয়ে এটাকে বেঁধে নেবেন যাতে কোনো মতেই লেগটা খুলে না যায়
সকাল লেকটাকে বেঁধে নেওয়ার পরে আমি এখানে একটু বাটার মেল্ট করে রেখেছিলাম, বাটারটা একটু চিকেনের গায়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। দু সাইডে সুন্দর করে বাটারটাকে মাখিয়ে নিতে হবে। বাটারটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে সারা গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে বাটারটা সারা মুরগির মধ্যে ছড়িয়ে যায় এবং স্মোকি ফ্লেভার আনতে সাহায্য করে। এবার আমি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, এই তেলটা গরম হয়ে গেছে। এবার এই চিকেনটাকে নিয়ে কী করে এটাকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে আস্তে করে বসিয়ে দিতে হবে। এবার এটাকে আস্তে আস্তে করে এক মিনিট ভাজা হবে। চিকেনটা এবারে ভাজা শুরু হয়ে গেছে, তেলটা অলরেডি চিকেনের গায়ে ভাজাটাকে সুন্দর করে ভাজতে শুরু করে দিয়েছে। আর সাইডটা এত সুন্দর করে একটা মানে করকরে ভাজাটা হচ্ছে যে খুব সুন্দর দেখতে লাগছে। এবার এই চিকেনটা একটা সাইড খুব সুন্দর করে ভাজা হোক এবং এটাকে বেশ 10-15 মিনিট ধরে ভেজে আর এটাকে একটা লিড দিয়ে চাপা দিয়ে দিই যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আধ ঘন্টা বাদে আস্তে আস্তে চিকেনটাকে আবার তেলের দিক মধ্যে উল্টে দিলাম যাতে একটা সাইড ভাজা হয়ে গেছে বলে আর একটা সাইড ভাজা হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার ধরে নিয়েছে। এটা আপনারা যত আস্তে আস্তে যত বেশি সময় নিয়ে ভাজবেন তত এটা টেস্ট দ্বিগুণ হবে। আর তাহলে কাঁচা দিকটা কোনো কাঁচা পোর্শনও থাকবে না চিকেনে এবং সুন্দর করে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, যখনই ভাজবেন তখন যেন চিকেনটাকে আস্তে করে গ্যাসটাকে কমিয়ে একটা লিড দিয়ে চাপা দিয়ে দেবেন, তাহলে এটা সেদ্ধ প্লাস ফ্রাই দুটোই হবে। ইতিমধ্যে আমার মেয়ে আমাকে একটু ছোট্ট একটা কাজে হেল্প করছে, যেটা হলো এই চিকেনটার সাথে যে সসটা আমরা মুখে দিয়ে খাবো। প্রথমে ও কিছুটা মেয়োনিজ নিয়ে নিল একটা বাটিতে আর তার সাথে কিছুটা টমেটো সস তার মধ্যে ঢেলে দিল। এবার সেই টমেটো সসটা ঢালার পরে ও এটাকে খুব সুন্দর করে মিক্সিং করবে। দেখুন ও সুন্দর করে চামচ দিয়ে ওটাকে মিক্সিং করে নিল। করে যখন সুন্দরভাবে দুটো জিনিস মিক্সড হয়ে যাবে তখন ও এর মধ্যে একটু পিপার দিয়ে দিচ্ছে। পিপারটা দিলে একটু ঝালঝালো টেস্ট হবে আর চিকেনের সাথে ভালো যায় পিপারটা। এবার এর মধ্যে ও কিছুটা ধনে পাতা কিছুটা অ্যাড করে এবার সেটাকে আরও ভালো করে মিক্স করে একটা সুন্দর সস বানিয়ে নিল, যেটা আমাদের এই চিকেন রোস্টের সাথে খুব ভালো মানাবে। এটা ধরে আমার এই চিকেনটাকে খুব আস্তে আস্তে করে আমি দু পিস এটাকেই উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে ভাজলাম, দু পাটটাকেই ভাজলাম। ভেজে আমার মনে হয় এখন আমার এই চিকেন হয়ে গেছে, কারণ আমি দেখতে পাচ্ছি চিকেনের টেন্ডনগুলো নরম হয়ে গেছে। সুতরাং আমি গ্যাস অফ করে দিলাম এবং আমি এবারে এই চিকেন রোস্টটাকে আমি প্লেটিং করব। আসুন দেখুন আমি কীরকমভাবে প্লেটিং করি। দেখুন আমার চিকেন রোস্ট হয়ে গেছে, আমি প্লেটিং করে ফেলেছি শসা টমেটো আর লেবু সহযোগে, আর আপনি কিছুটা লঙ্কা আপনি কুচিয়ে দিতে পারেন। এবার আপনি এই মাখনটা ভালো করে ওর গায়ে দিয়ে দিলে কি হবে, এই যে ময়েশ্চার ব্যাপারটা চিকেন থেকে বেরিয়ে যাবে না, এটা বেশ সুন্দর আপনাকে ময়েশ্চারটাকে ভেতরে লক করে রাখবে, তাহলে চিকেনটা নরম থাকবে। এবার আপনি কিছুটা ধনে পাতা নেবেন, নিয়ে এই চিকেনের গায়ে এরকমভাবে সুন্দর করে ছড়িয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। পুদিনা পাতা থাকলে আপনি পুদিনা পাতা ইউজ করতে পারেন, আর তার সাথে আপনি কিছুটা চাট মশলাও যদি চান টক টক খেতে আপনি সেটা ইউজ করতে পারেন। এবার আপনি আপনার সস সহযোগে চিকেন রোস্ট আপনার জন্য রেডি। দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি। আগামী সপ্তাহে নতুন আরেকটি চমকপ্রদ রান্নার রেসিপি শেখার জন্য দেখতে থাকুন আমার চ্যানেল, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন ও বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। ধন্যবাদ।